2014 সালে ভারতবর্ষের রাজনীতিতে এমন এক ব্যক্তির পদার্পণ ঘটেছিল যিনি প্রধানমন্ত্রী হওয়ার প্রাককালে বলেছিলেন, সগন্ধ ইসমি টিকি, মে দেশ নিহে ঝুকনে দুঙ্গা, মে দেশ নিহে মিটনে দুঙ্গা। এই স্লোগানকে নিয়ে যিনি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে নতুন আশা এবং বিশ্বাসের সঞ্চার ঘটিয়েছিলেন, তিনি হলেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজেকে প্রধানমন্ত্রী না বলে প্রধান সেবক হিসেবে দেশের জনগণের সেবা করে যাচ্ছেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের কুমারঘাট স্টেশনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বললেন তপশিলি জাতি কল্যাণ মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উল্লেখ্য, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 25,000 কোটি টাকা ব্যয়ে 508টি রেল স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হবে। এই তালিকায় রয়েছে রাজ্যের ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশনও। উত্তর পূর্বাঞ্চলের স্টেশনগুলির মধ্যে লামডিং ডিভিশনের অধীন কুমারঘাট, ধর্মনগর এবং উদয়পুর স্টেশনকেও আধুনিক মানের গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রবিবার ভার্চুয়াল মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই 508টি স্টেশনকে সাজাতে দেশের জনগণদের অত্যাধুনিক যাত্রী পরিষেবা দেওয়ার লক্ষ্যে স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের অধীনে দেশের মোট 1,309টি স্টেশনকে সাজিয়ে তোলা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে সাজিয়ে তোলা হবে 508টি স্টেশনকে। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত, সোনার সময় শুরু হয়েছে, ভারতের রেলের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো। এই অমৃত স্টেশনগুলি সংশ্লিষ্ট এলাকার ঐতিহ্যকে তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর জেরে পর্যটনের ক্ষেত্রেও গতি আসবে বলে আশা ব্যক্ত করেন মোদি। নর্থ ইস্ট মে রেলওয়ে কে বিস্তার কো ভি हमारी सरकार ने प्राथमिकता दी है। रेलवे लाइनों का दोहरीकरण हो, गेज परिवर्तन हो, इलेक्ट्रिफिकेशन हो, नए रूट्स का निर्माण हो, इस पर तेजी से काम किया जा रहा है। जल्द ही पूर्वोत्तर के सभी राज्यों की राजधानियां रेलवे नेटवर्क से जुड़ जाएगी। नागालैंड में 100 साल बाद दूसरा रेलवे स्टेशन बना है। नॉर्थ ईस्ट में नई रेल लाइनों की कमीशनिंग भी पहले के मुकाबले 3 गुना ज्यादा हो रही है। ভারতবর্ষকে একটা উন্নত দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন একমাত্র সফল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। তাই প্রধানমন্ত্রীর হাতকে আরও মজবুত করে ধরার জন্য রাজ্যের জনগণের কাছে আবেদন জানান মন্ত্রী সুধাংশু দাস। যেটা সত্যি আমাদের জন্য সৌভাগ্যের যে 2014 সালে ভারতবর্ষের রাজনীতিতে এমন এক ব্যক্তি পদার্পণ ঘটেছিল যিনি প্রধানমন্ত্রী হওয়ার প্রাককালে বলেছিলেন, सौगंध है इस मिट्टी की, मैं देश नहीं झुकने दूंगा, मैं देश नहीं मिटने दूंगा। इस स्लोगान दिए जिन्हें भारतवासी प्रत्येक मानुष हृदय नतून आशा भरोसा और विश्वास एक बार्ता बहन कर देशर सामने इस प्रधानमंत्री हिसाब से दायित्व दिए जिन्हें निजे के प्रधानमंत्री ना बोले प्रधान सेवक रूपे देशवासर प्रति सेवा करते चेहरें ये व्यक्तिगत 9 বছরে আমাদের পুরো ভারতবর্ষের রাজনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য মানে অবারণ সমস্ত দিক থেকে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। ভারতবর্ষের সার্বিক ক্ষেত্রে একটা পরিবর্তন আজ আমরা লক্ষ্য করছি। সবকা সাথ সবকা বিকাশের নিরিখে আজ গোটা ভারতবর্ষের মানুষ অত্যন্ত গরিব থেকে গরিব মানুষ পর্যন্ত খুব সহজে সরকারি বেনিফিটগুলি পেয়ে যাচ্ছে। তো এই সবকিছু আজ আমাদের সম্ভব হচ্ছে একমাত্র দেশের প্রধানমন্ত্রী মোদীজির কারণে। আমরা আহ্বান করবো আপনারা সবাই মিলে আবারও দেশের প্রধানমন্ত্রী মোদীজির হাতকে শক্ত করবেন, ওনাকে আবারও আমরা এগিয়ে দিতে চাই, ওনাকে সামনে রেখে এই দেশের প্রত্যেকটা মানুষের স্বপ্নকে আমরা সফল দেখতে চাই। এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সাথে নিয়ে বেলা 11:01 508টি স্টেশনের জন্য বোতাম টিপে ভার্চুয়ালি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে কুমারঘাট স্টেশনের জন্য বোতাম চেপে ফলক উন্মোচন করেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।